हेलो বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ডেলি ব্লগ চ্যানেলে। সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। তো দেখো, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে সারাদিন মানে শরীরটা একটু ভালো লাগছিল না বলে, ওর জন্য কেমন লাগছিল দুপুরবেলা সমস্ত সব কিছু কাজ কাম করে গুছিয়ে রান্নাবান্না করে তোমাদেরকে আজকে কোনো কাজ শেয়ার করতে পারলাম না। তা দুপুরবেলা কাজ কাম খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে শুয়েছিলাম, তাই মাত্র উঠে সব কিছুটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে ঘর বারান্দা ঝাড় দিলাম। তা আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। তা তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো অবশ্যই। তা চলো এখন কি করব তোমাদেরকে দেখাবো অবশ্যই, তা দেখতে থাকো বন্ধুরা। তা আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, এসে চানধান করবে, এখনো বাড়িতে আসেনি কাজ থেকে, চানধান করবে, করে চা করব, তারপরে সবাই খাওয়া হবে। তারপরে চলো একটা আজকে একটু কিছু করব, তা তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। তা চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো রান্নাঘরে চলে এসেছি। তা দুপুরবেলা আজকে সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম, তারপরে দুপুরবেলা আবার রান্না করেছি। এই দেখো, এই যে মাছের তরকারি ফুলকপি দিয়ে, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর পাকা টমেটো দিয়ে তাই তরকারি করেছিলাম। আর এই যে বিট গাজর ভেজেছিলাম, এই যে দুপুরে খেয়েছি আর রেখে দিয়েছি, তা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তা রাত্রেও হয়ে যাবে, রাত্রে আর বা মানে ভাত করব না, এই দুপুরবেলা করেছিলাম, তা এটা দিয়েই রাত্রে খাওয়া হবে। আর এই যে এখন চা বানাবো, চাটা খেয়ে নেবো, নিয়ে তারপরে আর একটা কিছু করব। কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, কালকে সিদ্ধ চাল, সেই চালটা পিষিয়ে নিয়েছি, এই যে মিক্সারে পিষিয়ে রেখে দিয়েছি। তাই যে চা বানিয়ে খেয়ে দিয়ে তা আমার উনুনটা মানে করেছি, তা উনুনটা সেরকম অতটা ভালো হয়নি, ওই জন্য দেখাতে পারিনি বন্ধুরা। তা দেখো, এই যে আমি এই যে ব্যাটারটা করে রেখে দিয়েছি, এই যে একটু গরম পানি দেবো, উনসুনসু দিয়ে ভালো করে আবার একটু মানে ওটা ইয়ে করে নেব, ভালো করে মাখিয়ে নেব। তা দেখো, তা আজকে কোনো কাজ শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তা আর এই যে কিছুটা ভাত আছে কালগারের, তা ভাতটা ভালোই আছে, তা আমার শাশুড়ি ছাগলের দেব, আজকে শরীরটা ভালো লাগেনি বলে ওর জন্য আমি আর কিছু করতে পারিনি। তা দেখো অন্ধকার হয়ে গেছে, ওই যে বাইরে সব লাইট জ্বালিয়ে দিয়েছি, এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, লাইট জ্বলছে বাইরে, ঘরে সন্ধ্যে দিয়েছি, সব কিছু লাইট সব ঘরে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তা দেখো আজকে বিকালে পানি আসিনি, সকালে এসেছিল একবার। তা দেখো ওইদিকটা অন্ধকার, ওই যে আপচা আপচা হালকা হালকা এখনো শলক আছে। তা দেখো এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে, হালকা হালকা শলক আছে একটু হালকা। তা দেখো এই যে, এই যে তা দেখো, ওই যে ওই যে চুলো আমি করেছি, তা আজকে চুলোই রান্না করেছি, উনুনে ওই যে উনুনটাই রান্না করেছি আজকে। তা ওখানে আর তা এখানে ফাঁকা জায়গা বলে, তা দেখো কিছুটা কাঠ আছে, ওর জন্য ধোঁয়া বার হচ্ছে এখনও। তা ওই যে রান্না করেছিলাম কোনো রকম, দুপুরবেলা শুধু তরকারি করেছি আর ভাত গ্যাসে করেছি, তা দেখতেই পাচ্ছো বন্ধুরা ওই যে ধোঁয়া উঠছে। তা চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকলে আমি সাপোর্ট পাবো বন্ধুরা। তা চলো রান্নাঘরে যাওয়া যাক, চাটা বানিয়ে দিই, তা বন্ধুরা সাথে থাকো। বন্ধুরা চা বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও চলে এসছে কাজ থেকে, ও চানধান করবে, করে চা খাবে, খেয়ে তারপরে বাজারে যাবে। ওটা মানে পোটের কাছেই করে রেখেছি, তা ওই জায়গায় তো আমি আর পিঠেটা বানাতে পারবো না, ফাঁকা রান্না করেছিলাম নতুন চুলো বলে আর কি শখ লাগলো, তাই গিয়েছিলাম। তা ভালো করে কালকে ঠিক করে তারপরে ওটাতে আবার রান্না করব। তা এখন ওটা ঠিক করতে হবে ভালো করে, ওর জন্য দেখো চাটা হচ্ছে, হালকা ফুটছে, দিয়ে দিয়েছি সব কিছু। তা বন্ধুরা দেখো, এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে কাজ থেকে, এই যে চানধান করবে, গামছাটা নিয়েছে,
ওই যে ফোন ঘাটছে, দেখো কাজ থেকে বাড়িতে আসলো, এখন পাশেই কাজ করে, ওর জন্য চলে আসে সকাল করে, সন্ধ্যাবেলা আসে, এসে চান ধান করে আবার বাজারে যাই। ওই যে ফোন ঘাটছে। বন্ধুরা, চাটা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নেই। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম, চাটা খেয়ে দেখো চা খাওয়া হয়ে গেছে, তা ওরা এখনো খায়নি। দেখো পানিটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি কড়াইতে, তা একটু পানিটা গরম করে নেব। এই যে গ্যাসটা ধরাইনি, এখনো ধরাবো। দেখতে থাকো বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, পানিটা একটু হালকা গরম করে নেব, নিয়ে তারপরে ওটা গুলবো। যে গুলাটা চা খাওয়া হয়ে গেছে আমার, তা চলো বন্ধুরা দেখতে থাকো, পানিটা গরম করে নিই। বন্ধুরা দেখো, এই যে পানি গরম হয়ে গেছে, এই যে বাটিতে নিচ্ছি অল্প করে, আগে ট্রাই করে দেখবো হচ্ছে কি না। তা আমি কালকে পিঠে বানাতে গেছিলাম, আমার প্রবলেম হয়েছে, ওর জন্য আমার শরীরটাও খারাপ করেছে, তার জন্য আমি আর বানাতে পারি না। তো আজকে আবার বানাচ্ছি, তা দেখো এই যে আজকে অল্প করে আগে বানিয়ে দেখবো কেমন হয়, তারপরে আবার শুরু করবো। তাই এই যে দেখো, আমি পানিটা নিয়ে নিচ্ছি অল্প করে, গোলাটা গুলে নেব, তারপরে যদি হয় ভালো, তারপরে আমি আবার সবটাই করব। যে পানি নিয়ে নিয়েছি অল্প করে, আগে ট্রাই করে দেখব কেমন হয়। আমি আগে আমি করতাম, দেখো বন্ধুরা এই যে নিয়ে নিচ্ছি, যে গুলাটা করে নেব হালকা করে, অল্প করে ট্রাই করব আগে। এই যে সিদ্ধ চালির, খুব ভালো লাগে, সিদ্ধ চালির দিয়ে করলে আর কি আমার খুব ভালো লাগে, এরকম পিঠেটা বেশ ভালো হয়। দেখো বন্ধুরা, এই যে লবণটা দিয়ে দিচ্ছি, হালকা লবণ দেব, বেশি দেব না, হালকা লবণ দিয়েছি অল্প, তো ওর জন্য। দেখো আমি গুলে নেই ভালো করে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ চলে এসছি, গুলা টুলা করে দেখো কিছুটা পিঠে বানিয়ে ফেলেছি এসে। তা দেখো আবার দেবো, তেলটা দিয়ে নিচ্ছি ভালো করে।